আজ ফ্রেশ স্ট্রবেরি দিয়ে একটা কেক বানিয়ে দেখাচ্ছি যেটা বানাতে আটা ময়দা বা আভেন কোনোটাই ব্যবহার করছি না স্ট্রবেরি খুব উপকারী একটা ফল এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় তবে স্ট্রবেরির একটা বিশেষ গন্ধ আছে যেটার জন্য অনেকে এটা পছন্দ করেন আবার অনেকে এটা পছন্দ করেন না যাই হোক আমি এখানে দশটা মতন স্ট্রবেরি নিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি আর ওপরের এই সবুজ অংশটা একটা ছুরি দিয়ে কেটে এগুলোকে রাখছি আজকে কেকটা আমি অ্যালুমিনিয়াম ফয়েলে করে দেখাচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল আপনারা এমনি ব্যবহার করতে পারেন মানে গ্রিজ না করেও করতে পারেন তবে যদি এটা না ব্যবহার করে আপনারা অ্যালুমিনিয়ামের বাটি বা কেক টিন বা মোল্ড ব্যবহার করেন তাহলে যেভাবে গ্রিজ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে গ্রিজ করে নিলাম আর তারপর ওপর থেকে ময়দা দিয়ে কোট করে দিলাম ব্যাস এটা একদম রেডি একটা মিক্সার জারে আমি এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি সুজিটাই আজকের কেক তৈরির প্রধান উপকরণ এটা বাড়িতে যে সুজি থাকে সেই সুজি আমি নিয়ে নিয়েছি সুজিটা সরু দানার হলেও আমি এটাকে একটুখানি গুঁড়ো করে নেব হয়ে গেছে এরকম একটুখানি ফাইন পাউডার করে নিতে হবে ওই একই বাটির মধ্যে আমি হাফ বাটির একটু বেশি চিনি নিয়ে নিলাম আমি যে স্ট্রবেরিগুলো ব্যবহার করছি সেগুলো একটু টক তাই এই পরিমাণ চিনিটা আমার লাগবে হাফচা চামচ দিয়ে দিলাম নুন আর সব কিছু একই সাথে মিহি করে গ্রাইন্ড করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি তিন ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান থার্ড বাটি সাদা তেল সবশেষে দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম ডিমটা ফাটিয়ে এর মধ্যেই আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে যে স্ট্রবেরিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো কেটে দিয়ে দিচ্ছি অর্ধেক করে দিয়ে দিলেই হবে এগুলো একদম পাকা আচ্ছা এ ব্যাপারে আপনাদের একটু বলে দিই আপনারা স্ট্রবেরিটা দেখে নেবেন যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম করবেন আর যদি টকভাব বেশি থাকে তাহলে চিনিটা বাড়িয়ে দেবেন সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর তারপর একটা মিক্সিং বলে এটা ঢেলে নেব আচ্ছা আপনাদের বলে দিই আপনারা সব মেজারমেন্ট কিন্তু যে কোনো একটা কাপ বা বাটি সেট করে করে নেবেন তাহলেই হবে আমি দশটা স্ট্রবেরি ব্যবহার করেছি আর তাই এটা বেশ অনেকটাই লিকুইড ফর্মে আছে যাই হোক এর মধ্যে এবার গুঁড়ো করে রাখা সুজিটা অল্প অল্প করে ঢেলে কাট অ্যান্ড ফোল্ড মেথাডে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতেই আপনাদের সাথে কিছু জরুরি কথা শেয়ার করে নিই যদি আপনারা স্ট্রবেরির পরিমাণটা কম নেন তাহলে ব্যাটারটা একটু বেশি ঘন মনে হতে পারে সেক্ষেত্রে পরিমাণ মতন দুধ মানে লিকুইড দুধ রুম টেম্পারেচারে থাকতে হবে সেরকম দুধ মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে আমি আগেই বলেছিলাম যে কেকটা আজকে আমি কড়াইতে তৈরি করব একটা অ্যালুমিনিয়াম কড়াই নিয়ে নিয়েছি যেটা হেভি বটেম মানে খুবই মোটা এবং তার মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে প্রিহিট করতে রেখে দিলাম এদিকে আধ ঘন্টা হয়ে গেছে সুজিটা এর মধ্যেই বেশ ফুলে গেছে আর দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে একটুখানি ঘন হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারি আমাদের প্রয়োজন এর মধ্যে আমাকে দুধ মেশাতে হবে না যাই হোক আমি এখানে ওয়ান টি স্পুন একদম মাপ করে লেভেল করে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি দুটোই একদম লেভেল করে দেবেন সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভিনিগার এর পরিবর্তে অবশ্যই আপনারা লেবুর রস দিয়ে দিতে পারেন খুবই হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে আরও একটা জরুরি কথা আপনাদের বলে দিই কেকের ব্যাটারের ওপর কেক তৈরি হওয়ার সময় নির্ভর করে কেকের ব্যাটার যদি বেশি লিকুইড হয় তাহলে সময় বেশি লাগবে আর যদি একটু থিক হয় বা ঘন হয় তাহলে সময় কম লাগবে খানিকটা ব্যাটার আমি অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেনারটের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ট্যাপ করে দিলাম যাতে এয়ার বাবল ট্র্যাপ হয়ে গিয়ে থাকলে সেটা রিলিজ হয়ে যায় বাকি ব্যাটারটাও আমি দুটো স্টিলের বাটিতে ঢেলে দিলাম আর এই দুটো বাটিকেও আমি তেল দিয়ে গ্রিজ করে ময়দা দিয়ে কোট করে নিয়েছি এগুলোও ট্যাপ করে দিচ্ছি এতক্ষণে কড়াইটা প্রিহিট হয়ে গেছে আমি একে একে তিনটে বাটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি যেহেতু স্টিলের বাটি দুটো বেশ বড় তাই একটু জায়গার অসুবিধা হচ্ছে মানে একটা সাইড কড়াইয়ের গায়ে একটু লেগে যাচ্ছে যাই হোক তাতে কোনো অসুবিধা হবে না ঢাকা দিয়ে লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন এটাকে বেক করে নিচ্ছি আর এই সময়ের মধ্যে ঢাকনাটা কিন্তু একদম খুলবেন না আমি এখন তিরিশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আর দেখে মনে হচ্ছে কেকটা তৈরি হয়ে গেছে হাত দিয়ে একটু দেখে নিই ওপরটা একদম ড্রাই হয়ে গেছে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে বাকি দুটো বাটিও আমি চেক করে দেখে নিই দেখুন বাকি কেক দুটোও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এই কেকগুলো নামিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য একদম ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি কেকটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর মোটামুটি মোলটার গা থেকে ছেড়ে বেরিয়ে এসেছে তাহলেও হাত দিয়ে আমি এগুলোকে একটুখানি ছাড়িয়ে নেব নিয়ে এটাকে ডিমোল্ড করে দেখাবো একটা প্লেট মোল্ডের উপরে উল্টো করে ধরে এইভাবে ঘুরিয়ে নিয়ে হালকা করে একটুখানি চাপ দিলেই কেকটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসে আর সবচেয়ে বড় কথা এটা আমরা সুজি দিয়ে তৈরি করেছি তাই একদম ময়দার কেকের মতন এই টেক্সচারটা হয় না একটু অন্য রকম টেক্সচার হয় এবার আসুন আপনাদের একটু কেটে দেখিয়ে দিই আমরা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি এইটা একটা যে হালকা পিঙ্ক কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্রবেরির জন্যই হয়েছে দেখুন বন্ধুরা কেকটা কতটা পারফেক্ট হয়েছে খুব সুন্দরভাবে বেক হয়েছে আর ভীষণ সফট হয়েছে আমার গোটা রান্নাঘর স্ট্রবেরির একটা সুন্দর অ্যারোমায় ভরে গেছে আপনি যদি স্ট্রবেরি খেতে ভালোবাসেন এই কেকটা কিন্তু করে অবশ্যই খেতে হবে যাই হোক একই রকমভাবে বাটি কেকটাও আমি আপনাদের ডিমোল্ড করে দেখিয়ে দিলাম আর এই যে সাইডটা লালটা যেটা দেখতে পাচ্ছেন এটা কড়াইয়ের গায়ে লেগেছিল তাই ওই জায়গাটা ওরকম কালার হয়েছে তাতে যদিও কোনো সমস্যা নেই এই কেকটাও আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বেক হয়েছে টেক্সচারটা প্রায় স্পঞ্জ কেকের মতনই হয়েছে তবে আমি আবারও বলছি যেহেতু সুজি দিয়ে তৈরি তাই একদম সে সুন্দর টেক্সচারটা হয়তো আপনারা পাবেন না যেটা ময়দা দিয়ে করলে হতো এই সুজি কেক একটু দানাদার টেক্সচারের হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি আর আমি সুচিস্মিতা যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই